টার্গেট শিক্ষাজন ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আরএসএসের একটা ভাষা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন সরস্বতী পূজায় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে প্ল্যানিং অনেক ছিল কোন গালাগালি দিয়ে বেড়াচ্ছে সব কোন চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে কখন কে মরবে আর চিতায় আগুন জ্বলবে ভাবেন আমরা কিছু বুঝতে পারি না একটা নিউজ ভালো করে করে না এমনকি বাজেটটাও ভালো করে দেখায় না সব রয়েছে এডি সিবিআইকে আক্রমণ করা রয়েছে শেখ শাহজাহানের পাশে দাঁড়ানো রয়েছে মিডিয়াকে আক্রমণ করা রয়েছে সব রয়েছে এমনকি আরএসএস রয়েছে অশান্তি পাকানোর চেষ্টা রয়েছে দাঙ্গার তত্ত্ব তুলে ধরা রয়েছে সব রয়েছে শুধুমাত্র সন্দেশখালীর মায়েদের বোনেদের সম্মান ইজ্জত নিয়ে একটা শব্দ নেই একটা ওয়ার্ড নেই কেন কাদের ক্লিন চিট দিচ্ছেন মুখ্যমন্ত্রী এতদিন সন্দেশখালীকে দাবিয়ে রাখা গেছে আর তো যাচ্ছে না বক্তব্য তো চলে এসেছে মাননীয়া আমরা তো শুনে নিয়েছি দেখিয়ে দিয়েছি আপনার পছন্দের মিডিয়ার মতো আমরা বাজেট দেখাইনি আর শিবু হাজরার গিয়ে ইন্টারভিউ নিইনি আমরা যাদের বক্তব্য শোনানোর তাদের বক্তব্যই শুনিয়েছি আর আবারও শোনাব মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যখন এই বক্তব্য রাখছেন বিধানসভায় তখন সন্দেশখালীর মায়েরা বোনেরা কি বলছেন প্রত্যেকটা যে যে অভিযোগগুলো তুলেছেন মুখ্যমন্ত্রী তার সবকটার জবাব দিয়েছেন দেখুন কিছু হলে পুলিশের কাছে আইলে পুলিশ পাঠিয়ে দেয় সাধন শেখের কাছে সাধন শেখ শিবু হাজরার কাছে আমাদের শাস্তি ওদের ছাড় আমাদের ছেলেপেলের হাতে বন্দুক তুলে দেবে মদের বোতল তুলে দেবে ওর ঘর ভাঙতে হবে ওর মেয়ে টেনে আনতে হবে কারা তুলে দেয় ওই সাধন শেখ শিবু হাজরা উত্তম সর্দার পুলিশ আমাদেরকে হুমকি দিচ্ছে এই কালকের মিটিংয়ে দাস গণধলাই দেব পুলিশের কাছে অনেকবারই গেছি কিন্তু পুলিশ আমাদের কোনো রকম আমাদের নামে এইসব কথা বলেন তাহলে ওনাকে কি বলবো আমরা সন্দেশখালীর লোক আমরা কোনো বহিরাগত না বিজেপি আর আরএসএস না না কোনোদিন আমি তো টিএম ছিল এখানে কোনো আরএসও নেই বিজেপিও নেই লোকজন আপনাদের উপর নজর রাখছে তো অবশ্যই তারা অত্যাচার করছে বা নজর সব সময় রেখেছে আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে এই হচ্ছে আসল ছবি আসল চেহারা আমি জানি না যে দিদি শুনতে পাচ্ছেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পেলেন কিনা যদি না পান আপনার বাড়িতে গিয়ে আরো একবার শুনিয়ে দিয়ে আসবো কোনো অসুবিধা নেই জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যে জানিয়েছে তদন্তের তাদের তদন্ত কমিটিতে কমিটি ইতিমধ্যেই জানতে পেরেছে সন্দেশখালীর অত্যাচারিতরা পুলিশের দ্বারা ভীত সন্ত্রস্ত তাদেরকে বাধ্য করা হচ্ছে বারবার এফআইআর তুলে নেওয়ার জন্য তারা অভিযোগ করতে পারছেন না এবং দিনের পর দিন এই সত্যগুলোকে ঢেকে আসা হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে শুধুমাত্র ঢাকলেই তো হয় না সব সত্যি সব রকমভাবে চেপে রাখা যায় না সোজাসুজি স্বর্ণালীতেই কেউ মুখ্যমন্ত্রী ভাষায় মাস্ক পরে অর্থাৎ মুখ ঢেকে আর কেউ মুখ না ঢেকে সোজাসুজি অভিযোগগুলো করেছেন আপনি জানতে চাইছিলেন যে তারা আসলে কারা বহিরাগত নাকি আরএসএস কি তাদের অভিযোগ কোনো অভিযোগ পায়নি আপনার পুলিশ আমি পেয়েছি ম্যাডাম দেখুন একবার এতেও থাকি না মাঠে ঘাটে এখান ওখানে সব আমরা দলবদ্ধ হয়ে বসে থাকি হ্যাঁ পুলিশ এসেছিল ওরা রাতের অন্ধকারে এসে বলছে যে যে এফআইআর করেছো সেই এফআইআর তুলে নাও কিস্তিপুর
পুলিশগুলো দিচ্ছে কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে। পুলিশ সঙ্গে আছে একই বাইকে, হয়তো ওরা ওনারা তিনজন আছে, তার মধ্যে হয়তো একটা পুলিশ দুজন হচ্ছে দুষ্কৃতী, এইভাবে ওনারা আছে, পুলিশ পাহারাই আছে। যদি দুষ্কৃতীদের কোনো কাজ করতে পারে যখন পারছে না তখন পুলিশ সেই কাজটা করছে। সবাই আমরা তৃণমূল কংগ্রেসের লোক, আমরা কোনো অন্য পার্টি করি না, তাই আমরা মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাই, আমরা নারীরা আমাদের শান্তি চাই, আমাদের সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে দেওয়া হোক। সন্দেশখালী প্রত্যেকটা মেয়ের মা বোনদের মানে উপরে শারীরিক মানে শ্লীলতা হানি করতেন, যাকে ভালো লাগতো তাকে ভিতরে রাখতো, যাকে ভালো লাগতো না তাকে বলতো আপনারা বাড়ি যান। মনোরঞ্জন করতে হতো, ওনাদের মনোরঞ্জন করতে হতো, ওনাদের মনের মতো করে ওনারা যেভাবে বলবে, নাচতে বললে নাচতে হবে, গাইতে বললে গাইতে হবে, চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে, তোমাদের রাতারাতি তুলে নিয়ে যাব, নিয়ে সারা রাত রাখবো, সকাল হলে টান মেরে ফেলে দেবো, এরকমই বলছে। আমিরা তারা লুকিয়ে বেড়াচ্ছে, মেয়েরা রাত্রে ঘুম হচ্ছে না, সারাক্ষণ সন্ত্রাসের মধ্যে হচ্ছে তোমার জীবন কাটাচ্ছে। এই যে যাদের মিডিয়ার সামনে যাদের মুখ ফোকাসে আসছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মার্ডার করা হবে, যখন তখন তারা এখান থেকে গায়েব হয়ে যেতে পারে। বলা হয়েছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে তখন ব্যবস্থা হবে, বুঝে নেওয়া হবে। হ্যাঁ বলেছে তো, বলেছে, হ্যাঁ অবশ্যই বলেছে যে মিডিয়া কতদিন প্রোটেকশন দেবে, মিডিয়া চলে যায় তারপরে দেখা যাবে কি হচ্ছে ওখানে। আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা যে বিজেপি পার্টি করি কিংবা সিপিএম পার্টি করি এরম নয়, আমরা সবাই তৃণমূলই করি, আমাদের সন্দেশকালী যারা বিক্ষোভের মধ্যে বেরিয়েছি আমরা সবাই তৃণমূল পার্টিই করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, আমি অনেক ছোট আপনার মেয়ের বয়সী, আমি অনুরোধ করছি আপনাকে যদি সম্ভব হয় একটু প্লিজ আপনার দলের আপনি নিজে সব থেকে ভালো যদি আপনি নিজে একবার গিয়ে সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন, একবার শুনতে পারেন কী অবস্থা চলছে। জানি না শেষ পর্যন্ত কবে মুখ্যমন্ত্রী সভা হবে, কবে গিয়ে উনি পৌঁছবেন, 10 দিন পার হয়ে গিয়েছে, অপেক্ষায় রয়েছি আমরা, অপেক্ষায় রয়েছে সন্দেশখালীর মায়েরা বোনেরাও, আর আমার সঙ্গে স্টুডিওয়ে যারা রয়েছেন এই মুহূর্তে অপেক্ষা করে যারা শুনছিলেন এগুলো ভয়ঙ্কর সে সমস্ত যন্ত্রণার কথা, অভিজ্ঞতার কথা, রয়েছেন বিজেপি মুখপাত্র শর্বরী মুখার্জি, রয়েছেন সমাজকর্মী সঙ্গীতা চক্রবর্তী, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস এবং রয়েছেন রাজনৈতিক কর্মী সুদীপ্ত সরকার, যিনি শাসকের পক্ষে বলবেন। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একবার বলি সন্দেশখালী সেই সমস্ত মায়েরা বোনেরা রয়েছেন, আমি চেয়েছিলাম একজনের সঙ্গে কথা বলতে, তারা বলেছেন না আমরা সবাই বলবো, আমাদের সবার কিছু না কিছু বলার আছে, তারা প্রত্যেকে বলছেন, তারা রয়েছেন, তারা সাহস করে এগিয়ে এসছেন, এই জন্য প্রথমেই বলি আপনাদের কুর্নিশ, আমার স্যালিউট, যদি শুনতে পান আমার কথা আপনাদের স্যালিউট, আপনাদের কুর্নিশ, রিপাবলিক বাংলা আমাদের পাশে আছে, আমি স্বর্ণালী শুরু থেকে আপনাদের কথা বলে এসেছি, আবারও বলবো কোনো কিছুর ভয় পিছিয়ে আসবেন না, আপনাদের এই সৎ সাহসটাই হয়তো শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মায়েদের মেয়েদের সম্মান ফিরিয়ে আনতে পারবে। আমি একবার শুরুতে চলে যাই আপনাদের কাছে, এই মুহূর্তে খবর মিডিয়ায় সবাই জেনে গেছে, বিরোধীরা আসার চেষ্টা করছে, ফিরে যাচ্ছে, পুলিশ নাকি আপনাদের প্রোটেকশন দিচ্ছে, আসল ছবিটা কি? এখনো পর্যন্ত শাসানি আসছে, ভয় করছে, ভয় করলে কারা ভয় দেখাচ্ছে, কারা ভয় দেখাচ্ছে, কারা ওখানে ভয় দেখানোর চেষ্টা করছে জানতে চাইবো। কেন উত্তম অস্থান এসে বাড়িতে মারধার করলো, হুমকি দেখালো, আমার মা বাবা বিদ্রোহ, বলো আমার মা বাবাকে মারধার করলো, আমাদেরকে বাড়িতে মারধার করলো, এই যে কোনো ব্যবস্থা করলো না, কিংবা কোনো হচ্ছে হসপিটাল নিয়ে গেলো সেখানে চিকিৎসা করলো না, এটা দিদি কী দেখছেন, আর হচ্ছে উত্তম অস্থানরা কী এ করছেন আমাদেরকে বলুন,
আরে এইসব বাড়িতে হুমকি দেখানো, জব কার্ডের টাকা দিচ্ছেন না, এই যে ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছেন তার টাকা দিচ্ছেন না, এটা কি ব্যবস্থা করলেন উত্তম মোস্তাক আর সাজা? আর শিবু হাজরা কি করলো আমাদেরকে? কিছু দেখালো না, কিছুই করলো না। হ্যাঁ, জব কার্ডের টাকাও সে মেরে নিল আমাদেরকে, সেখানে তো কিছুই রাখলো না আমাদেরকে। আপনারা আপনারা সবাই মুখ ঢেকে বসে আছেন কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা যারা মুখ ঢেকে রয়েছেন কথা বলছেন, আপনারা সবাই নাকি ওখানে বিজেপি করেন, কিসের ভয় আপনারা আপনাদের পরিচয় গোপন করতে বাধ্য হচ্ছেন? যে বলতে চান বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি শুনতে পাচ্ছি সবার কথা। আমরা এই যে আতঙ্ক, আমাদের যে হুমকি দেখানো হচ্ছে, এই যে আমাদের মায়েদের উপরে যে মানে খারাপ ব্যবহার করেছে উত্তম সর্দার, শিবু হাজরা, মানে মায়েদেরকে রাতের পর রাত দিনের পর দিন এই যে নিয়ে গেছে, এটা যে শুনেছেন আপনারা সেটা সত্যি কথা, এটা বাস্তব ঘটেছে বলে ওই জন্য আমরা মায়েরা তুলে ধরছি যে আমাদের যে এই যে মায়েরা আমরা কত সহ্য করব দিনের পর দিন রাতের পর রাত, ওরা যদি এতই টর্চার করে আমাদের উপরে, আমরা এই মুখ ঢেকে যে কথা বলছি তোমাদের সাথে, আমাদের খুব কষ্টই আছি, আমরা এর শাস্তি চাই, শাস্তি চাই। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা ওই সন্দেশখালীর বাসিন্দাই নন, আপনারা বহিরাগত, বাইরে থেকে বিজেপি আপনাদের নিয়ে এসেছে তাই মুখ দেখাতে পারছেন না। আপনারা কি বহিরাগত? আপনারা কি সন্দেশখালীর বাসিন্দা নন? স্বর্ণদি, আমি পিঙ্কি রয়েছি তোমার সঙ্গে এবং ওনারা একটা গান করতে চান যেটা হয়তো বোঝাবে যে কতটা ওরা বহিরাগত। দিদি, আমরা আদিবাসী, আমরা এখানের স্থানীয়, আমাদের আমরা আদিবাসী, ইট ভাটায় যে খান কাম কারিলা, কাতেই কথা কাহায় না বলি, কাতেই কথা কাহায় না, হানি যে খান খায় নেই পাইলা, কিন্তু নাই দোয়ায় না, হানি যখন খায় নেই পাইলা, কে শোনাই দোয়ায় না, ইট ভাটা মুড়ি মেন পাটা, কাতে ইটা বহিলা বলি, কাতে ইটা বহিলা, ভাটা শেষে টাকা তুলকে লুগা ফাটা। সরলি, কিন্তু গান করছেন সরলি, তোমার প্রশ্ন থাকলে তুমি, ভাটা শেষে টাকা আমি বুঝতে পারছি। এখানে যারা স্টুডিওতে রয়েছেন তারাও শুনলেন, তারা বলছেন যে তারা আদিবাসী, তারা ওখানকার স্থানীয়, বংশ পরম্পরায় তারা ওখানে রয়েছেন, মুখ দেখাতে পারছেন না কারণ প্রাণের ভয় রয়েছে। বাড়ির ছেলেটাকে যদি মেরে দেয়, বাড়ির পুরুষটা যদি চলে যায়, যদি অকালে প্রাণটা ঝরে যায়, নিজে মার খেয়েও তারা মাটি কামড়ে পড়ে রয়েছেন ওখানে।